যক্ষ্মার সেবা সবার তরে পৌঁছে দেব ঘরে ঘরে, এই স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হলো বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডক্টর আব্দুল কাদের সহ আরো অনেকে।